আপনারা লক্ষ্য করবেন কারুর মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে আসে না কারুর প্রস্রাব বেরিয়ে যায় কারুর পায়খানা বেরিয়ে যায় মুখ দিয়ে রক্ত বেরুলে অনেক মানুষ বলে লাংসটা ফেটে গেছে বলে না বলে না অনেক মানুষ বলে এর হাড়টা ফেটে গেছে আমার ভাই না আল্লাহর কসম আল্লাহ কোরআনে বললেন ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম এই হালাকে টেনে আনা হয় মৃত্যুকে ধরে তখন মানুষ কষ্ট পায় আনতুম হিনা ইজিন তানজুরুন তারা মৃত্যুর শয্যায় বিছানায় শুয়ে থাকবে আর ভেল ভেল করে তাকিয়ে দেখবে তাছাড়া আল্লাহর কসম তাদের কোনো উপায় থাকবে না আপনি পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকুন মৃত্যু আপনাকে গ্রাস করবেই আপনি রেহাই পাবেন না লোহার ঘরে থাকুন আর আপনি সমুদ্রের তলে আসমানে জমিনে যে জায়গায় থাকবেন মৃত্যু আপনার কাছে পৌঁছাবে আমার আল্লাহর হুকুমে আপনি রেহাই পাবেন না আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আল্লাহকে প্রশ্ন করলেন ইয়াসআলুনাকা ইয়ানির রূহ ওগো আল্লাহর রূহটা কি আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলির রূহ মিন আমরি হে আমার বিশ্ব নবী রূহ হচ্ছে আমার আল্লাহর একটা হুকুম আমি বলবো চলে যা চলে যাবে আর আমার যখন ডাকার সময় হবে আমার আল্লাহ কোরআনে কসম খেলেন ওয়ান নাজিয়াতি গরকম ওয়ান নাশিতাতি নশত আমি কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেশতার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছাই আমার আল্লাহর হুকুমে তার নাম হচ্ছে মালাকুল মউত আর তোমাদের শরীরে ডুম মারে গরকা মানে হচ্ছে ডুম মারা আর তোমাদের আত্মাকে খুঁজে সেটাকে ক্যাপচার করে সব থেকে প্রথমে টেনে এনে তোমাদের হালাকে আনা হয় কোরআনে আছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম আমি এই হালাকে টেনে আনি আনতুম হিনা ইজিন তানজুরুন তখন তোমরা শুধু খালি মৃত্যু শয্যায় শুয়ে থাকবে এই হালাকে টেনে নিয়ে আসবে কোন মানুষের ওই কষ্টের সময় পায়খানা হয়ে যায় কারুর প্রস্রাব বেরিয়ে যায় ওই কষ্টের সময় ওই জন্য আমার ভাই সবাই নিয়ত করলেন মৃত্যুকে সবাই স্মরণ করব জোরে বলুন ইনশাআল্লাহ আপনি এখনি আমাকে দেখছেন কাল সকালে হয়তো শুনতে পারে ইয়াসিন ভাই আর নেই বাড়িতে পৌঁছেছে মারা গেছে মানুষ যতটা নতুন নতুন ডিজাইনের পাপ করছে আমার আল্লাহ নতুন নতুন ডিজাইনের মৃত্যু দান করছে কি বলুন তো হ্যাঁ কি হলো বলে মারা গেছে বলে ভাত খাচ্ছিল যে বলে হ্যাঁ চলে গেছে আমার গ্রাম আমি সেদিনে রামপুর হাটে রাত্রি ১২টায় জলসা শেষ করে গাড়ি ছেড়েছি আমি যখন জলসা শেষ করেছি আমার গ্রামে আমার বন্ধু ফোন করলো আরে অমুকজন ব্যক্তি নেই কি ব্যাপার সে তো ভালো ছেলে অল্প বয়সী ছেলে বলে রাতের বেলায় একটা রুটি খেয়েছে আর একটা রুটি ছিঁড়ে মুখে নিবে আর সঙ্গে সঙ্গে স্টক কথা বলতে হয় ঠিক বলছি না ভুল বলছি তোমার বাপের জন্য গাড়ি ডাকবে তোমার জন্য গাড়ি ডাকা হবে আল্লাহর কসম আমার আল্লাহ সময় দিবে না সময় পাবে না ওই জন্য সময় আছে সবাই মুমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা এই বুরুজটাকে আসমানটাকে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি ওয়া হুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহার দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে শুকর আদায় করবে সকলে একবার শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ যত শুকর আদায় করবেন তারপরও কম আমার আল্লাহ বললেন তারা যেন জ্ঞান অর্জন করে এবং শুকর আদায় করে বিজ্ঞান পৃথিবীর বিজ্ঞান তারা জ্ঞান অর্জন করেছে আল্লাহর কসম শুকর আদায় করে শুকর আদায় না করার কারণে আল্লাহ তাদেরকে কামিয়াবিও দান করেনি জোরে বলুন সুবহানাল্লাহ বিজ্ঞান আপেক্ষিক আজ যেটা বলছে কাল সেটা চলবে না আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না বিজ্ঞান আপেক্ষিক আমরা যখন স্কুলে পড়েছি
আমার বয়স 34 প্লাস 35 এ পা রেখেছি এই 23 সালে 35 ঢুকলাম আমার বয়সী যারা আছেন আমরা যখন স্কুলে পড়েছি ছোটবেলায় তখন দেখেছি লেখা ছিল পৃথিবীটা কমলা লেবুর মতো ভূগোলে পড়েছেন না পড়েননি অনেকে এ কথা বলেন না কেন আপনারা পড়েননি পৃথিবীটা কমলা লেবুর মতো ভূগোল বইছিল পরবর্তী বৈজ্ঞানিক এসে বললে নট কমলা লেবু পৃথিবীটা গোল ফুটবলের মতো তখন হয়ে গেল গোল ফুটবল এখন কিছু বৈজ্ঞানিক এসে তারা দাবি করতে চাইছে পৃথিবীটা গোল ফুটবল নয় নট গোল ফুটবল পৃথিবীটা ডিম্বাকৃতি এগ এগের মতো ডিমের মতো আবার কিছুদিন পরে কোন বৈজ্ঞানিক আসবে তারা বলবে পৃথিবীটা টেড়া বেঁকা তোদের থিওরিতে আসবে না ফেলুয়ার আজ যেটা বলছে কাল সেটা চলবে না আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না আপনারা দেখবেন এই ফাল্গুনের পরেই চৈত্র মাস আসবে আসবে না আসবে না যেমনি 10 15 তারিখ পেরুবে খালি কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তরের খবরটা খুলবেন উত্তর পশ্চিম দিক থেকে উড়িষ্যার উপর দিয়ে আপনার হাওড়া হুগলি মেদিনীপুর মুর্শিদাবাদ নদিয়ার উপর দিয়ে বাংলাদেশের বর্ডার হয়ে উড়িষ্যার বর্ডার হয়ে 180 কিলোমিটার গতিতে ঝড় হওয়া বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেদিনে দেখা গেল মাল ফাঁকা চলে গেল কিছুই না আর যেদিনে বললে আজকে মেঘচ্ছন্ন থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নাই সেদিনে তোলপার মাছি দিয়ে চলে গেল বললে এই মালটা কোথায় ছিল বললে ওটাই আমাদের জানা নাই জোরে বলুন সুবহানাল্লাহ ওটা আমার আল্লাহ জানে এখনো পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান একটা কালারের নাম দিতে পারেনি কি বললাম কথা বলেন কিসের কিসের কালারের সাদা কালার দুধের মতন কমলা লেবু কালার কমলা লেবুর মতন হলুদ কালার হলুদের মতন স্কাই কালার আকাশের মতন গোলাপি কালার গোলাপ ফুলের মতন বেগুনি কালার বেগুনের মতন সব মতন তোদের মালটা কি হলো বলে আমাদের কিছু না বুঝতে পারেন না বাদামি কালার বাদামের মতন এই মালগুলো তো আল্লাহর বে তোদেরটা কি হলো বলে আমাদের কিছু নাই তাহলে ফুটানি কি নিয়ে করছিস বিজ্ঞান আপেক্ষিক আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না আর যেটা বলছে কাল সেটা থাকবে না শুনলেন বিজ্ঞান অবশ্যই খুঁজে পাওয়া আবিষ্কার মানে হচ্ছে সৃষ্টি নয় আবিষ্কার মানে খুঁজে পাওয়া আমার আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছে বিজ্ঞান পৃথিবীর যতগুলো মানুষের ব্রেন আছে আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়েছে শোনো তোমরা শত চেষ্টা করো দুনিয়ার মধ্যে কি আছে এতটুকু খালি গবেষণা করে বার করতে পারবে এই পৃথিবীর বাইরে কি আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর একটা কেউ জানে না জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর বাইরে কি আছে একটু বলে দাও আরে এমনিতেই তো আমরা ভূগোলে পড়েছি পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড় পড়েননি এই যুবকরা পড়েননি এখনো আছে পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড় কার বাপের মিটার দিয়ে মেপেছিল বলতে পারবেন আন্দাজে আটকালে বলেছি অনুমান করে বলেছি এটা অনুমান কখনো তাদের জ্ঞানের বাইরে কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা হে আমার বিশ্বনবী বলো যারা আমার প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর আখলাক আর এক নম্বর চরিত্রটা শুনে নাও ওয়াই বাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা তারা যখন দুনিয়াতে বিচরণ করবে শান্তির সঙ্গে বিচরণ করবে শান্তির সঙ্গে মারামারি নাই কাটাকাটি নাই হানাহানি নাই অন্যায় নাই অত্যাচার নাই অবিচার নাই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবীরা শোনো তোমরা তৎক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে তোমাদের প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার ভাইকে সুরক্ষা দিতে হবে প্রতিবেশীকে সুরক্ষা দিতে হবে আপনার বাড়ির পাশের লোককে সুরক্ষা দিতে হবে আমি যখন বাচ্চা ছেলে আমার আব্বাজি বলেন তোমরা ছোট ছিলে আমি যখন পুরসায় আমার পুরসা গ্রামে আমার আব্বাজি যখন ইমামতি করেছেন বলছে আমার এমন মুক্তাদি ছিল ফজরের নামাজ পড়ে লোকের চুলাতে পা ভরে দেখে আসতো গরিবদের চুলায় পা ভরে ভরে দেখত যে কার চুলাতে আগুন আছে আর কার চুলাই নেই যার চুলাতে আগুন থাকতো বুঝতে পারতো রাত্রিতে আর বাড়িতে রান্না হয়েছে
আর যার চুলায় আগুন থাকতো না বুঝতে পারতেন এর বাড়িতে রাত্রিতে রান্না হয়নি বাজার থেকে চাল ডাল কিনে সবজি কিনে তার দরজায় নামিয়ে দিয়ে চলে আসতো জোরে বলুন সুবহানাল্লাহ আর এখন এত ভালো ভালো মুমিন আছে না ঘুরিয়ে নিয়ে পালিয়ে আসবে ঠিক বলছি না ভুল বলছি যদি দেখে কারুর দরজায় ওরে সর্বনাশ সালাম মসজিদের দরজা থেকে কখনো চপ্পল চুরি হয় আরে এখন হচ্ছে যারা হাজি সাহেব আছে জিজ্ঞেস করো আরে মক্কায় হজ হয়ে গেলে মদিনায় হজ হয়ে গেলে তারা টেলার গাড়ি করে সমুদ্রে ফেলে আসে চপ্পলগুলো যারা হাজি সাহেব আছে তারা জানে কত লড়ি লড়ি চপ্পল ফেলতে যায় মানে কেউ ছোঁই না আর আমাদের দেশে অনেক নামাজি আছে তারা জুম্মার নামাজ পড়তে যায় কেন জানে নতুন মাল পেলেই ভরে নিয়ে পালিয়ে আসবে ঠিক কি না নতুন মাল পেলেই ভরে নিয়ে পালিয়ে আসবে যা বটে বটে আর যদি ধরা পড়ে যায় এত ভালো লোক না ধরা পড়ে গেলে কি বলে শুনে ভুলে ভরে নিয়েছিবে আমি বুঝতে পারিনি হবে তুই ছিড়া পড়ে এলি নতুনটা কি করে ঢুকলো বে কথাটা বুঝতে পারিনি ওই জন্য ইসলামকে ইসলামের মতো রে আরবে চুরি করলে হাত দুটো কেটে দাও সেখানে চুরি নেই যারা হাজি সাহেব আছে জিজ্ঞেস করো মক্কা মদিনায় দোকানগুলো খোলা থাকে আমার আর সোনার দোকান হীরের দোকান মতির দোকান খোলা পড়ে আছে আজান হয়েছে মসজিদে ঢুকে গেল নামাজ পড়তে আমাদের দেশে কেউ যদি বলে যে আমি এখানে নামাজ পড়তে যাব আমার চানাচুরের দোকানটা খোলা তা ঘুরে এসে দেখবে দুটি চানাচুর নেই ওটাও নিয়ে পালিয়েছে ঠিক বলছি না ভুল বলছি বড় কষ্টের বিষয় কেন খালি হচ্ছে সোচ আর দিমাগের ইসলামটা বুঝার অভাব আপনি ইসলামটাকে ইসলামের মতো লেননি তা না হলে শোনো মুসলমান সুদ খেতে পারে না মুসলমান মদ পান করতে পারে না মুসলমান মিথ্যা কথা বলতে পারে না মুসলমান একে অপরের ক্ষতি করতে পারে না আমার জলসায় আছে শোনো আজকে মুসলমানরা ব্যবসায় কামিয়াবি নয় কেন অনেক মুসলমান ব্যবসা করে না করেন তারা কামিয়াবি লাভ করতে পারে না মুসলমানরা খালি মৌলবিদিকে খুঁজে পারায় হুজুর কোন হুজুরের তাবিজ আমার দোকানে বরকত হবে আবে দোকানে যদি বরকত চাস দুটো জিনিস নিয়ে আয় দুটো আখলা একটা হচ্ছে ফজরের নামাজের পরে দোকানে কোরআনের তেলাওয়াত করো দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার ব্যবহার তোমার কর্মচারী এবং তোমার যে খদ্দের আছে তাদের সঙ্গে ব্যবহার আমাদের দেশে ব্যবসায় সব থেকে বেশি কামিয়াব কারা জানেন পাঞ্জাবিরা আর মারোয়াড়িরা তার কারণ একটাই তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকটা নিয়ে নিয়েছে আর মুসলমানরা নিতে পারে আপনি যদি মুসলমানের দোকানে একটা শাড়ি কিনেন আর বাড়িতে এসে যদি দেখেন ছিঁড়া বেরিয়েছে আর গিয়ে যদি বলেন দাদা তোমার কাছে নিয়ে গেলা নিয়ে গেছিলাম কালকে তো আমার বউ খুলতে গিয়ে দেখলো ছিঁড়া আছে আমার দোকানে জীবনে আসবি না ঠিক বলছি না ভুল বলছি মুসলমান বলবে বেরি যে আমার দোকানে জীবনে আসবি না সেই খদ্দেরকে তাড়িয়ে দিল বড় কষ্ট লাগে আমি আমাদের পানাগড় বাজার আছে আমি আমার স্ত্রীর জন্যে একটা শাড়ি কিনেছি গিয়ে বললাম দাদা শাড়িটা বাড়িতে গিয়ে খুলে দেখলাম একটু ছিঁড়া আছে ক্ষমা করবেন দাদা স্যার কিছু মনে করবেন না এ তাড়াতাড়ি পাল্টা তাড়াতাড়ি পাল্টা দাদা যেটা নেবেন নেন আপনার পছন্দ মতো এটা রেখে দেন কিছু মনে করবেন না আপনি কষ্ট পেলেন কি মনে হলো দ্বিতীয়বার আমি সেই দোকানে যাব না কোথায় যাব তোমার কাছে কথাটা বুঝতে পারেননি ব্যবহার তার কাছ থেকে শিখো আমার গাড়ি সেদিনে পেছনে গাড়েতে মেরেছিল একটা মোটরসাইকেলওয়ালা কলকাতায় আমি কালকে গেছি পাঞ্জাবিদের দোকানে বর্তমানে কারকুলাস বড় দোকান আছে তার দোকানে আমার ভাই আমি বললাম দাদা গাড়টা একটু লাগাতে হবে লাগিয়ে দিল একটা সেন দেন সেন দিল জানেন আমি বললাম কত দাম বললে সব মিলিয়ে 1100 টাকা বিল হচ্ছে বলে একটু বেশি মনে হচ্ছে দাদা আপনি আপনার মতো করে দেন আমি বললাম দাদা 900 টাকা দিচ্ছি ঠিক আছে স্যার কোনো অসুবিধা নেই আপনি এলেই হচ্ছে আমার দোকানে আসবেন বরকত হবে কি ব্যবহার কি আখলা আর মুসলমান বললে বিশ্বাস করবেন না এই আখলাকটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এটা নিয়েছে তারা আর আপনি নিয়েছেন তাদেরটা এটাই হচ্ছে আমার জীবনে কষ্ট মুসলমানদের বড় কষ্ট লাগে আপনি আখলাক নিয়ে আসুন আল্লাহর কসম করে বলছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারের দ্বারা আর হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করেননি আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে